অনেক অনেক সম্প্রদায় অনেক গুরু, কিন্তু তারা অধিকাংশই কৃষ্ণ তত্ত্ববেত্তা নয়, তারা গুরু পরম্পরার ধারাতে নেই, তারা কেউ চৈতন্য মহাপ্রভুর শিক্ষা নিজের জীবনে গ্রহণ করেনি, ফলে সমাজে তারা যে শিক্ষা দিচ্ছে সেগুলো হচ্ছে অপশিক্ষা। গুরুদেব আমাদের এই পঙ্কিল জীবন থেকে, পাপময় জীবন থেকে উদ্ধার করেন। যেন গুরুদেব হচ্ছে দয়াময়। তো চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু তারা হচ্ছে পরম দয়াল, আর গুরুদেবও চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর মতো পরম দয়াল। কেন না, সেই চৈতন্য মহাপ্রভুর প্রেম আমাদেরকে বিতরণ করছেন গুরুদেব। এই জন্য গুরুদেব হচ্ছে আমাদের কাছে সাক্ষাৎ ভগবানের মতো, সাক্ষাৎ রিত্তেন সমস্ত শাস্ত্র। গুরুদেবকে সমস্ত শাস্ত্রে ভগবানের মতো বলে মনে করা হয়েছে। এই জন্য গৌড়ীয় বৈষ্ণবগণ তাদের মন্দিরে, তাদের গৃহে ভগবানের আরাধনা যেমন করে, আবার গুরুদেবেরও আরাধনা করে। আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সঙ্ঘে প্রথম শুরু হয় গুরুদেবকে বন্দনা করে, এবং পৃথকভাবে আবার গুরুদেবের পূজা করা হয়। এইভাবে প্রত্যেকটি ইস্কন মন্দিরে গুরুদেবের একটা অন্যতম স্থান আছে, গুরুদেবকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে, হ্যাঁ, ভগবানের মতোই সেবা পূজা করা হয়। তো সেই গুরুদেবকে আমরা আমাদের প্রাণের যন্ত্রণা জানাব। এই হৃদয়ের জ্বালা যন্ত্রণা আপনি অন্য কাউকে যদি জানাতে যান, তাহলে কি হবে, সেই যন্ত্রণা আপনার আরও বেড়ে যাবে। কেন, এই জাগতিক লোকেরা পর দুঃখে সুখী হয় আর পর সুখে দুঃখী হয়। ভেবে দেখুন, আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন, আপনি যদি উন্নতি করতে থাকেন, একতলা বাড়িটা দোতলা হয়, হ্যাঁ, রং করেন, ছেলেপুলে চাকরি পায় বা ব্যবসায় উন্নতি করে, তাহলে আপনার জ্ঞাতি আত্মীয় স্বজন তারা যেন জ্বলে পুড়ে, হ্যাঁ, তো আপনার উন্নতি, আপনার সুখ হচ্ছে অন্যের দুঃখের কারণ। জাগতিক লোকেরা আমরা হচ্ছে কি না, পর সুখে দুঃখী, আমরা ঈর্ষাপরায়ণ, আমরা অন্যের সুখ দেখলে আমাদের গা জ্বালা করে, আমাদের কষ্ট হয়। আর কেউ যদি বিপদে পড়ে তখন আমাদের খুব ভালো লাগে, পর দুঃখে সুখী, বাহ খুব ভালো হয়েছে, হ্যাঁ, এই দুই দিনের ছোকরা ব্যবসা বাণিজ্য করে কোথা থেকে টাকা পয়সা নিয়ে এসে অনেক বড় ঘরবাড়ি করেছে, মোটর সাইকেল করেছে, এই উড়ে চলে যায়, হ্যাঁ, মাটিতে পা পড়ে না, ভালো হয়েছে, ভালো, অ্যাক্সিডেন্ট হয়েছে, ভালো হয়েছে। তো এইভাবে জাগতিক লোকেদের ধর্ম হচ্ছে যে পর সুখে দুঃখী আর পর দুঃখে সুখী, কিন্তু বৈষ্ণব হচ্ছে তার উল্টোটা। বৈষ্ণব হচ্ছে পর দুঃখে দুঃখী পর সুখে সুখী। বৈষ্ণব এই জগতে খুব দুর্লভ। কেন না, আমি প্রথমেই বলেছিলাম, মহাপ্রভু বলেছেন যে ভারত ভূমিত হইল মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করি কর পর উপকার। পর উপকারটা কি না, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। তো মহাপ্রভুর এই যে উপদেশ, এই উপদেশের কদর্থ করে একদল লোক নিজে গুরু সেজে অনেক শিষ্য প্রশিষ্য পরম্পরা ইত্যাদি তৈরি করছে। কিন্তু মহাপ্রভু একটা কন্ডিশন রেখেছে, কি কন্ডিশন, এই ভারত ভূমিতে যাদেরই জন্ম হয়েছে তাদের প্রথম কন্ডিশন হচ্ছে জন্ম সার্থক করো। আগে নিজের জন্ম সার্থক করো, তারপরে পরোপকার করবে। নিজের জন্ম কি করে সার্থক হতে পারে না, যদি আমি
কোন সদগুরুর কাছে দীক্ষিত হয়ে কৃষ্ণ ভজন করি, কৃষ্ণের সংসার করি, অনাচার পাপ কর্মগুলো পরিত্যাগ করি, তাহলেই আমি প্রকৃতপক্ষে আমার জীবন সার্থক হবে। মনুষ্য জীবনের সার্থকতা কি? না কৃষ্ণ ভজন করে, হরি ভজন করে ভগবত ধামে ফিরে যাওয়া, এটাই হচ্ছে মনুষ্য জীবনের উদ্দেশ্য। কিন্তু আমরা সেই উদ্দেশ্য ভুলে গেছি, আর ভুলে গেছি বলেই আমাদের হৃদয়ে এত যন্ত্রণা, এত দুঃখ, এত জ্বালা। সেই জন্য প্রকৃতপক্ষে আপনার হৃদয়ের যন্ত্রণা আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের জানালে জুড়বে না, বরং বাড়বে। গুরুদেবের কাছে সেই হৃদয়ের যন্ত্রণা বা প্রাণের যন্ত্রণা জানাতে হবে। গুরুদেব হচ্ছে একমাত্র বৈদ্য বা ডাক্তার যিনি সুদক্ষ চিকিৎসকের মতো আমাদের, আমরা হচ্ছে এক একটা রোগী, তো এই আমাদের রোগ তিনি নির্ণয় করে সেই রোগের তিনি ওষুধ দেন এবং তাতে করে আমাদের হৃদয়ের জ্বালা জুড়োই। তো সেই জন্য যদি আমাদের হৃদয়ের জ্বালা জুড়োতে হয় তাহলে কি করতে হবে? হরি ভজন করতে হবে। এখন মাতাজি আনন্দিত রাধিকা দেবীদাসী ভজ ভজ হরি বলছে, ভজ ভজ হরি, তো ভজ ভজ হরি মন দৃঢ় করি। তো এইটা করবার আগে নিত্যানন্দ প্রভুর একটি ভজন হবে, কেননা নিত্যানন্দ প্রভু হচ্ছে জগৎগুরু, যিনি মহাপ্রভুর নির্দেশে এই প্রতি দ্বারে দ্বারে গিয়ে এই কৃষ্ণ প্রেম হরিনাম বিতরণ করেছিলেন। চৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুর আর নিত্যানন্দ প্রভুকে আদেশ দিলেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া মাগো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। তো সেজন্য গুরুদেবরা হচ্ছে নিত্যানন্দ প্রভুর প্রতিনিধি। তো আমরা গুরুদেবের একটি ভজন করলাম, এখন নিত্যানন্দ প্রভুর একটি ভজন শুনব, এবং সেই ভজনের মাধ্যমে নিত্যানন্দ প্রভু আমাদের কি জানাতে চেয়েছেন সেটা আমরা শুনব। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়, পতিত পাবন গুরু মহারাজ কি জয়, নিতাই গৌর সিদ্ধনাথ প্রেমানন্দে হরি। নদিয়া গোদর মে নিত্যানন্দ মহাজ পাতি আছে নাম হট জীবের করা, নদিয়া নদিয়া গোদর মে নিত্যানন্দ মহাজ পাতি আছে নাম হট জীবের করা, নদিয়া গোদর মে নিত্যানন্দ মহাজ পাতি আছে নাম হট জীবের করা, শ্রদ্ধাবান জনহি শ্রদ্ধাবান জন, শ্রদ্ধাবান জনহি শ্রদ্ধাবান জন, পাতি আছে নাম হট জীবের করা, পাতি আছে নাম হট জীবের করা, পাতি আছে নাম হট জীবের করা, নিতাই পাতি আছে নাম হট জীবের করো, নদিয়া নদিয়া গোদর মে নিত্যানন্দ মহাজ পাতি আছে নাম হট জীবের করো, নদিয়া নদিয়া গোদর মে নিত্যানন্দ মহাজ পাতি আছে নাম হট জীবের করো।
बोलो कृष्ण भजो कृष्ण करो कृष्ण सिखा, बोलो कृष्ण भजो कृष्ण करो कृष्ण सिखा, बोलो कृष्ण भजो कृष्ण करो कृष्ण सिखा। नदिया नदिया गोद में नित्यानंद महाजन, पातिया के नाम हटो जीवे रोकरा। नदिया गोद में अपराध सुन्न है लाभ कृष्ण नाम, अपराध सुन्न है लाभ कृष्ण नाम, अपराध सुन्न है लाभ कृष्ण नाम, अपराध सुन्न है लाभ कृष्ण नाम। कृष्ण माता कृष्ण पिता कृष्ण धन प्राण, कृष्ण माता कृष्ण पिता कृष्ण धन प्राण, कृष्ण माता कृष्ण पिता कृष्ण धन प्राण, हर कृष्ण माता कृष्ण पिता कृष्ण धन प्राण। नदिया नदिया गोद में नित्यानंद महाजन, पातिया के नाम हटो जीवे रोकरा। नदिया गोद में नित्यानंद महाजन, पातिया के नाम हट जीवे रोकरा। संसार कर सारी जीवे दया कृष्ण नाम सर्व धर्म सार, जीवे दया कृष्ण नाम सर्व धर्म सार, जीवे दया कृष्ण नाम सर्व धर्म सार, जीवे दया कृष्ण नाम सर्व धर्म सार। पातिया नाम हट जीवे हरे राम हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे राम 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 हरे हरे, हरे कृष्ण हरे हरि बोल हरि बोल। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे राम हरे राम 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 हरे।
हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे 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 राम हरे राम 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 हरे हरे। हरे कृष्णा हरे कृष्णा कृष्णा हरे हरे, हरे राम हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम हरे राम 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 हरे हरे। जय राधा माधव जय राधा माधव राधा माधव जय राधा माधव जय राधा माधव जय राधा माधव राधा माधव जय राधा ধ্বনি হরিধ্বনি গৌর প্রেমানন্দে জয় প্রভুপদ জয় প্রভুপদ প্রভুপদ জয় প্রভুপদ জয় জয় সকলে দুই বাহু তুলে উচ্চস্বরে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। জয় হরিনাম সংকীর্তন কি অসংখ্য ধন্যবাদ অনিন্দিতা রাধিকা দেবী দাসী মাতাজিকে খুব সুন্দরভাবে নিতাই গৌরের গুণমহিমা শ্রবণ করালেন। আরে বল তো সুধী ভক্তবৃন্দ, আমি একটু আগে গুরুদেবের কথা বলেছিলাম, তো সমস্ত সদ্গুরুরা হচ্ছে নিত্যানন্দ প্রভুর আদর্শ প্রতিনিধি। তো মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুরকে তো আদেশ দিলেন যে প্রতি ঘরে ঘরে গিয়ে ভিক্ষা মাগতে বলেছে। এখন হরিদাস ঠাকুর এবং নিত্যানন্দ প্রভু দুজনেই ভিক্ষা চাইতে বেরিয়েছে। আমাদেরকে যদি আদেশ দেওয়া হয় এই তিন দিন প্রতি বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষা চাইতে হবে, পারব? আমরা পারব না। একজন হাত তুলেছে মাতাজি, তিনি পারবেন। আমাদের অল্প একটুতে ক্রোধ আসে, ক্রোধ যদি কোনো বাড়িতে মুখের উপরে দরজা বন্ধ করে দেয় খুব রাগ হয়। যদি আমি যেটুকু যেমন চেয়েছি, ধরুন কোনো বাড়িতে আমি ভেবেছি 100 টাকা দেবে, এখানে যদি 10 টাকা দেয় খুব রাগ হয়। হ্যাঁ, এই লোকটার 100 টাকা 500 টাকা দেওয়ার ক্ষমতা আছে কিন্তু মাত্র 10টি টাকা দিয়েছে। আর যদি কেউ না দিয়ে তার পরিবর্তে 2-4টা কটু কথা বলে তাহলে কেমন হবে? খুব রাগ হবে না? দিল না তো, কিন্তু ওদি কিন্তু এ বৈষ্ণব নিন্দা গালাগাল করছি। কিন্তু নিত্যানন্দ প্রভু কীরকম? অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়,
অভিমান শূন্য নিতাই দুয়ারে বেড়ায়, নগরে বেড়ায়। তাহলে নিত্যানন্দ প্রভু কিরকম অক্রোধ, তিনি ক্রোধ করেন না, রাগ করেন না। হ্যাঁ, যদি কোনো গৃহস্থ বাড়িতে গিয়ে নিত্যানন্দ প্রভু ভিক্ষা চায় আর সে যদি বলে ভিক্ষা দেব না ছাই দেব, তাতেও নিত্যানন্দ প্রভু কোনো রাগ নেই। যদি দুই চারটা গালাগালও দেয় তাতেও নিত্যানন্দ প্রভুর রাগ নেই, রাগ হয়নি, রাগ হয় না কখনো। সেই জন্য মহাজন্য বলছে অক্রোধ পরমানন্দ, ক্রোধ তো নেই ওদি কিন্তু তিনি সবসময় আনন্দে থাকেন। হ্যাঁ, যখন এই হরিদাস ঠাকুরের সঙ্গে নিত্যানন্দ প্রভু এরকম প্রচারে বেরুতেন, কখনো কখনো নিত্যানন্দ প্রভু নিজের পরনের বস্ত্র খুলে ফেলে মাথায় পাগড়ির মতো করে তিনি ঘুরতেন, কখনো হ্যাঁ গঙ্গায় কুমিরকে দেখে গঙ্গারতে ঝাঁপ দিয়ে সেই কুমিরের পিঠে চড়ে অনেকক্ষণ ধরে তিনি সাঁতার কাটতেন। হরিদাস ঠাকুর তাকে ফিরিয়ে আনার চেষ্টা করলেও বৃথা হতো, অনেকক্ষণ তিনি এইভাবে। অর্থাৎ নিত্যানন্দ কথাটার অর্থ হচ্ছে যে যিনি সবসময় আনন্দে থাকেন, নিত্য আনন্দ, সবসময়ের জন্য আনন্দে থাকেন। যেন নিত্যানন্দ প্রভুর একটা গুণ হচ্ছে তিনি অক্রোধ, অর্থাৎ ক্রোধ করেন না, আর পরমানন্দ, সবসময় পরম আনন্দে থাকেন। তো অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় আর কি বৈষ্ণবের কেমন গুণ দেখুন, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অভিমান শূন্য হতে হবে। আপনি যদি নিজেকে বৈষ্ণব বলে মনে করেন তাহলে আপনার প্রথম গুণ হবে যে আপনার কোনো রাগ করা চলবে না, আপনি কৃষ্ণ নাম নিয়ে সবসময় আনন্দে থাকবেন, আর অভিমান শূন্য হতে হবে। যদি অভিমান শূন্য না হতে পারি তাহলে এই জীবনে আর বৈষ্ণব হওয়া গেল না। নাকে তিলক, গলায় মালা, হ্যাঁ হাতে ঝুলি, এ হলে বৈষ্ণব হয় না। এই বৈষ্ণবীয় পোশাক দ্বারা আপাতভাবে দেখে মনে হয় যে বৈষ্ণব, কিন্তু ভেতরে ভেতরে অনেক কামনা বাসনা, হ্যাঁ ছটা রিপু, ছটি ডাকাতের মতো আমাকে শেষ করে দিচ্ছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। সেই জন্য চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে যে নাকে তিলক গলায় মালা, এ বেটা তো কলির চেলা, সহজ ভজন করছে মামু সঙ্গে লয়ে পরের বালা। দেখবেন অনেকে এরকম আছে, সাধন সঙ্গী হিসাবে একজন মাতাজি তার সঙ্গে সঙ্গে ঘুরছে, এরকম অনেক বৈষ্ণব আছে। তো সেজন্য এই নাকে তিলক গলায় মালা আর হাতে ঝোলা থাকলে এই বৈষ্ণব হওয়া যায় না। আমাদের বৈষ্ণবজিত গুণাবলী অর্জন করতে হবে, যেটা নিত্যানন্দ প্রভুর মধ্যে ছিল যে অক্রোধ, ক্রোধ থাকবে না কোনো, হ্যাঁ আর পরমানন্দে থাকতে হবে, আর অভিমান শূন্য হয়ে ঘুরতে হবে। তো বৈষ্ণবের কাজ কি না, যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি, আমারে কিনিয়া লহ লহ গৌর হরি। আমি তোমার বাড়িতে, তুমি আমাকে কিনে নাও, তোমার বাড়ির চাকরের কাজ আমি করব, কিন্তু অনুরোধ আমাকে কিনে নেওয়ার পরিবর্তে তুমি গৌর হরিকে নাও, লহ গৌর হরি। তাহলে কিরকম বিনয়ের সঙ্গে তিনি বলছেন। আমরা যখন একটা সমাজে আগে ছিল যে পিতৃমাতৃ বিয়োগ হলে, হ্যাঁ কারোর আশেপাশে প্রতিবেশী বা আত্মীয় স্বজনের বাড়িতে নিমন্ত্রণ করতে হলে আমরা গলা একটা গলবস্ত্র দিয়ে, হ্যাঁ অনেকে দন্তে তৃণ ধরে নিমন্ত্রণ করতে যেতেন। তো এখন সমাজ ব্যবস্থার পরিপ্রেক্ষিতে সব কিছু পাল্টে যাচ্ছে, আমাদের যে বৈদিক আচার আচরণ সেগুলো মানুষ ভুলে যেতে বসেছে। তো ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদ তিনি ভবিষ্যৎবাণী করেছেন যে একদিন এই ইস্কনের মাধ্যমে সারা পৃথিবীতে বৈদিক সমাজ ব্যবস্থা গড়ে উঠবে। তো আমরা দেখতে পাচ্ছি শুধু ভারতবর্ষে নয়, ভারতবর্ষের বাইরে এমনকি বিভিন্ন মুসলিম কান্ট্রি অর্থাৎ আরবিয়ান কান্ট্রিতেও দেখছি যে সেই বৈদিক ভাবধারা গ্রহণ করে বৈদিক সমাজ ব্যবস্থা, বৈদিক স্কুল, বৈদিক খামার সেগুলো গড়ে উঠেছে। তো এই যে গোব্রাহ্মণ্য সংস্কৃতি, এটি আমাদের হারিয়ে গেছে বলেই আমাদের সমাজের এত দুঃখ, এত আমাদের অবক্ষয়। সেই জন্য নিত্যানন্দ প্রভু তিনি প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে বলছেন, হ্যাঁ দন্তে তৃণ ধরি, যে আমারে কিনিয়া লহ লহ গৌর হরি। গৌর হরিকে লহ মানে গৌর হরি কি বলছেন, গৌর হরি বলছেন ভজ কৃষ্ণ, হ্যাঁ কর কৃষ্ণ শিক্ষা, তার কৃষ্ণ নাম করতে বলছে, কৃষ্ণের ভজনা করতে বলছে, আর কৃষ্ণের শিক্ষায় শিক্ষিত হতে বলছে।
আমি অনেক ধন্যবাদ জানাবো যে সবং এবং পিংলা যে সমন্বয় কমিটি তাদের আজকের এই অষ্টম বছরে যেভাবে হরিনামামৃত কৃষ্ণ ভাবনামৃত প্রচারের জন্য তারা কিছু গ্রন্থ বিতরণ করেছে, তো সেই জন্য তাদেরকে সাধুবাদ জানাই বা ধন্যবাদ জানাই। কেন এই গ্রন্থের মাধ্যমেই প্রকৃতপক্ষে আমরা কৃষ্ণ শিক্ষা অর্থাৎ গীতা ভাগবতমের শিক্ষা গ্রহণ করতে পারব। দেখলেন নিত্যানন্দ প্রভু নগরে নগরে ঘুরছে, কিন্তু এইভাবে ঘুরে ঘুরে কতজনকে কৃষ্ণ প্রেম বিতরণ করা যাবে? কতজন? অনেক সময় লেগে যাবে। কলিযুগের মানুষের আয়ু খুব কম, তাহলে কি হবে? তাহলে যদি একটা হাট খোলা যায়, আপনাদের এখানে হাট আছে? আছে। এই হাটে যারা আসে, সমস্ত সম্প্রদায়ের মানুষ আসে না, সমস্ত বর্ণের মানুষ আসে তো? হ্যাঁ, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, হ্যাঁ, ব্রহ্মচর্য যারা করে, গারস্থ বানপ্রস্থ সন্ন্যাসী, এমনকি তথাকথিত যে জাতিভেদের জাতপাতের মাধ্যমে আমরা দেখছি হিন্দু মুসলমান ইহুদি জৈন, হ্যাঁ, মুচি মেথর চণ্ডাল সকলেই হাটে আসে না? আসে না। তাহলে হাটটা হচ্ছে একটা মহামিলন ক্ষেত্র। তো এই হাটে দোকানদার কি কোনো জাতপাত বিচার করে জিনিসপত্র বিক্রি করে? জিনিসপত্র বিক্রি করে না। যে জাতিরই হোক না কেন আর যে বর্ণের হোক না কেন, বড়লোক হোক আর গরিব মানুষ হোক, মূর্খ হোক পণ্ডিত হোক, দোকানদারের কাছে কোনো বৈষম্য নেই, কোনো বিচার নেই, সবাইকে তিনি হাটের মাল বিক্রি করেন। এই জন্য নিত্যানন্দ প্রভু দেখলেন প্রতি বাড়িতে বাড়িতে গিয়ে এইভাবে হরিনাম বিতরণ করাচ্ছে, আমি একটা হাট খুলে ফেলি। কি সেই হাট? নাম হট্ট। নদিয়া গোদ্রুমে নিত্যানন্দ মহাজন পাতিয়াছে নাম হট্ট জীবেরও কারণ। তাহলে এই নাম হট্ট প্রথম সূচনা হলো কোথায়? না, নদিয়ার যে নটি দ্বীপ আছে তার মধ্যে অন্যতম দ্বীপ হচ্ছে কি না, গোদ্রুম দ্বীপ, যাকে কীর্তনাক্ষ বলা হচ্ছে। সেই গোদ্রুম দ্বীপে তিনি নামের হাট খুললেন। আর এই হাট খোলাতে এখন সমস্ত ধর্ম বর্ণ সমস্ত সম্প্রদায়ের মানুষ এই হাটে এসে উপস্থিত। কিন্তু একটা ব্যাপার আছে, এই হাটে তো নিত্যানন্দ প্রভু একজন দোকানদার, একজন দোকানদার, তা হাটে কোনো কিছু কিনতে হলে কিসের বিনিময়ে কিনতে হবে? কিসের বিনিময়ে? নিত্যানন্দ প্রভু তো সমস্ত জীবের কল্যাণের জন্য, সমস্ত জীবের মঙ্গলের জন্য তিনি এই নামের হাট খুলেছেন। কিন্তু দেখবেন এই হাটে অনেক সময় কিছু লোক ঘুরতে আসে, ঘুরে ঘুরে চলে যায়, দর দামটাম ইত্যাদি জেনে চলে যায়, তারা কেনা বেচা করে না। যাদের খুব যথার্থ প্রয়োজন আছে তারা কিনতে আসে, কিন্তু কিসের বিনিময়ে কিনতে হবে? কিসের বিনিময়ে? কিসের বিনিময়ে? অর্থের বিনিময়ে কিনতে হবে। অর্থ দিলেন সম পরিমাণ দ্রব্য আপনাকে দেবে। তাহলে আমাদের যদি হাই রোডে যাওয়া যায়, দেখবেন যে নিমতড়িতে পানের হাট আছে, রাধামণিতে বস্ত্রের হাট আছে, আবার যদি নরঘাটে যান সেখানে পশুর হাট আছে। তাহলে পানের হাটে কি পাওয়া যায়? পান পাওয়া যায়, বস্ত্রের হাটে বস্ত্র পাওয়া যাবে, আর যেখানে পশু পাখি বিক্রি হয় পশু পাওয়া যাবে। তাহলে নামের হাটে কি জিনিস পাওয়া যাবে? নাম পাওয়া যাবে। কি নাম? হরে কৃষ্ণা হরে কৃষ্ণা, কৃষ্ণা কৃষ্ণা হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কিন্তু এই কলিযুগ হচ্ছে কিসের যুগ বলেন তো? প্রতারণার যুগ। এই কলিযুগ হচ্ছে নকলের যুগ। নকল, হ্যাঁ, কোনো একটা কোম্পানি কোনো জিনিস তৈরি করলো, দেখবেন পাশাপাশি তার অনেক নকল মাল বেরিয়ে গেছে। হ্যাঁ, সোনা আর ইমিটেশন গয়না, ইমিটেশন দুটোই একই রকম দেখতে, কিন্তু যে চেনে সে সোনা কিনবে, আর যে চেনে না সে ইমিটেশন কিনে ঢুকবে। যেন এই কলিযুগে এই নামেও ভেজাল হবে, এটা মহাপ্রভু জানতেন। মহাপ্রভু জানতেন এই নামে একদিন ভেজাল হবে, আর মানুষ যা নাম নিয়ে ঠকবে। হ্যাঁ কিনা বলুন?
এখন কলিযুগে কত নাম আমি দু একটা স্যাম্পল বলবো। হ্যাঁ, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে, এরা বলছে হ্যাঁ এটাই নাম, এই নাম করো। আবার কোন কোন সম্প্রদায় বলছে ভজ নিতাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। তা এরকম অনেক সম্প্রদায় আছে যারা এই নামকে নকল করেছে, মূল যে নাম সেই নামটা নকল করে প্রচার করছে। তা এইটা যারা গ্রহণ করছে তারা ভাবছে বাহ খুব সস্তা, তো কোনো আচার আচরণ করতে হচ্ছে না, কেবল হাততালি দিয়ে হ্যাঁ এই নাম করলেই আমরা মুক্তি পেয়ে যাব। এই জন্য মহাপ্রভু 500 বছর আগে এটা জানতে পেরেছিলেন যে এই নামে নকল হবে, ভেজাল হবে, সেই জন্য তিনি কি করলেন তার নামের উপরে একটা স্ট্যাম্প মেরে দিয়ে গেলেন, নকল হইতে সাবধান। কি স্ট্যাম্প মারলেন? না গৌরচন্দ্র মার্কা করা এই হরিনাম রসে ভরা, নামে নামি পড়ছে ধরা লও যদি বদন ভরে। তাহলে অন্যান্য নাম নিলে কি হবে? সে নামে রস নেই, সে নামে রস নেই, কিন্তু যদি কেউ গৌরচন্দ্র মার্কা করা অর্থাৎ গৌরচন্দ্র স্ট্যাম্প মারা নাম এই হরিনাম গ্রহণ করে তবে সে প্রতি মুহূর্তে রস পাবে, আনন্দ পাবে। সেই জন্য মহাপ্রভু একটা স্ট্যাম্প মেরে দিয়ে গেলেন যে যাতে এই নামটা নকল না হয়। আর যারা অন্তত কারা এই নাম গ্রহণ করবে, সঠিক নাম কারা গ্রহণ করবে? না এই ভজনে বলছে শ্রদ্ধাবান জন হে শ্রদ্ধাবান জন। হ্যাঁ, আমরা হাটে টাকা পয়সার বিনিময়ে জিনিসপত্র কিনি, আর এখানে কিসের বিনিময়ে কিনতে হবে এই নামের হাটে? শ্রদ্ধার পরি শ্রদ্ধার বিনিময়ে। এখন শ্রদ্ধা জিনিসটা কি? শ্রদ্ধা জিনিসটা কিন্তু যেমন তেমন সাধারণ কোনো জিনিস নয়। শ্রদ্ধা কি কেউ বলতে পারেন? একটা হাত তুলে বলুন শ্রদ্ধা কি বলুন। ভগবানের ভক্তি, তারপরে ভক্তি আর আর কিছু, মন, আচ্ছা আর কিছু। তো শ্রদ্ধাটা এইগুলো নয়, দৃঢ় বিশ্বাস হরি বল। তো চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ এই শ্রদ্ধা শব্দে কি সেটা বলেছেন যে শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়। কিরকম বিশ্বাস? কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়, এই দৃঢ় বিশ্বাস থাকতে হবে। নাহলে হ্যাঁ দেবদেবীকেও ভজনা করলাম আর কৃষ্ণও ভজনা করলাম, ও সব একই। কেউ কেউ বলে গেছে না যত মত তত পথ, তা হয় নাকি? হ্যাঁ, আপনি যদি কলকাতা যেতে চান তাহলে আপনাকে কলকাতার রাস্তা ধরতে হবে, দিল্লি যেতে পারবেন? যেতে পারবেন না। তাহলে মত যেমন অনেক আছে পথও অনেক আছে, কিন্তু লক্ষ্য আলাদা আলাদা। আপনি দেবদেবীরও ভজনা করবেন আর কৃষ্ণের ভজনা করবেন তা কখনো এক লক্ষ্যে পৌঁছবে না। হ্যাঁ, জানতি দেবব্রতা দেবান পিতৃন জানতি পিতৃব্রতা ভূতানি জানতি ভূতের যা মত যাজি নোয়াপিমাম। অর্থাৎ যারা দেবদেবীর ভজনা করবে তারা কোথায় যাবে? তারা দেবলোকে যাবে, দেবদেবীর লোকে তারা পৌঁছতে পারবে। আপনি কলকাতার ট্রেনের টিকিট কেটে আপনি কি করে আশা করেন আপনি দিল্লি যাবেন? যেতে পারবেন? আপনি কলকাতায় পৌঁছবেন। যারা দেবদেবীর ভজনা করবে তারা তাহলে দেবদেবীর লোকে যাবে। যারা পিতৃমাতৃকে অর্থাৎ পিতার মাতার খুব ভক্তি করে, খুব শ্রদ্ধা করে, তারা কোন লোকে যাবে? তারা পিতৃলোকে পৌঁছবে। আর যারা রাত্রিবেলা হ্যাঁ মদ মাংস হ্যাঁ আর বিকট বাজনা বাজিয়ে ভূত প্রেতের পূজা করবে তারা ভূত লোকে যাবে। কিন্তু ভগবান বলছে যে যারা আমাকে পূজা করবে তারা কোথায় যাবে? দেবদেবীর লোকে যাবে, তারা আমার লোকে চলে যাবে, অর্থাৎ বৈকুণ্ঠ ধামে চলে যাবে, গৌর প্রেমানন্দে হরি 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 বল। তো সেই জন্য এই শ্রদ্ধা মূল্যে আমাদের কিনতে হবে। শ্রদ্ধাটা হচ্ছে খুব সোজা জিনিস নয়, দৃঢ় বিশ্বাস সহকারে, দৃঢ় বিশ্বাস। কিরকম দৃঢ় বিশ্বাস? না কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত, কৃষ্ণ ভক্তি করলে আর সমস্ত কর্ম সাধিত হয়ে যায়, এইটাই হচ্ছে দৃঢ় বিশ্বাস থাকা চাই।
আর যার মধ্যে এই দৃঢ় বিশ্বাস আছে তখন সেই দৃঢ় বিশ্বাস সহকারে এই কৃষ্ণ নাম করবে, তখন সে বল কৃষ্ণ মানে হরিনাম করবে, ভজ কৃষ্ণ মানে কৃষ্ণকে পরিবারে গৃহে রেখে কৃষ্ণকেন্দ্রিক জীবনযাপন করবে, আর কর কৃষ্ণ শিক্ষা মানে বাড়িতে প্রতিদিন গীতা ভাগবতমের শিক্ষা গ্রহণ করবে বা শিক্ষিত হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো তাহলে আমাদের বলা হয়েছে যে 24 ঘন্টা আমাদের কৃষ্ণ ভাবনামৃতের মধ্যে থাকতে হবে, কিন্তু মন যদি অবিচল না থাকে, মন যদি বিচলিত হয় তাহলে হরিভজনে নিষ্ঠা আসবে না। কারণ এই ভজনেই বলেছে যে কৃষ্ণ নাম করলে তখনই ফল ফলবে যদি অপরাধ শূন্য হয়ে কৃষ্ণ নাম করা যায়, অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম। কিন্তু আমরা দেখি কৃষ্ণ নাম হরিনাম জপ করতে করতে আমাদের কত কথা মন কত ডাইভার্ট হয়ে যায়, আমরা অপরাধ যুক্ত কৃষ্ণ নাম করি। সেই জন্য বলছে অপরাধ তো হবে কিন্তু সব সময় হাতে করো কাম আর মুখে করো নাম, ভজ ভজ হরি মন দৃঢ় করি মুখে বলো তার নাম, এইটা হবে, এই ভজনটা হবে। ভজ ভজ হরি মন দৃঢ় করি মুখে বলো তার নাম, ব্রজেন্দ্র নন্দন গোপী প্রাণ ধন ভুবন মহন সে ভুবন মাহন ভজ ভজ হরি মন দৃঢ় করি মুখে বলো তার নাম, ব্রজেন্দ্র নন্দন গোপী প্রাণ ধন ব্রজেন্দ্র নন্দন গোপী প্রাণ ধন ভুবন মাহন ভজ ভজ হরি মন দৃঢ় করি মুখে বলো তার নাম, ব্রজেন্দ্র নন্দন গোপী প্রাণ ধন ভুবন মোহন সে ভুবন মোহন সে ভুবন কাঁপয়ে যাহার প্রতাপে ভুবন কাঁপয়ে না জানি মার বিপাকে না জানি মার বিপাকে, কখন মরিবে কেমন তরিবে বিষয় সমন ডাকে, যাহার প্রতাপে ভুবন কাঁপয়ে না জানি মোর বিপাকে না জানি মোর বিপাকে, ভজ ভজ হরি মন দৃঢ় করি মুখে বলো তার নাম, ব্রজেন্দ্র নন্দন গোপী প্রাণ ধন ব্রজেন্দ্র নন্দন গোপী প্রাণ
मन धीर करी मुखे बोलो तार नाम ब्रजेन्द्र नंदन गोपी प्राण धन ब्रजेन्द्र नंदन गोपी प्राण धन भुवन मोहन से भुवन राधा रमण हरि गोपाल बालो राधा रमण
হরি গোপাল কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 গৌর প্রেমানন্দে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম জয় রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব জয় গৌরানী তাই জয় গৌরানী তাই গৌরানী তাই জয় গৌরানী তাই জয় গৌরানী তাই জয় গৌরানী তাই গৌরানী তাই জয় গৌরানী তাই জয় প্রভু পাদ জয় প্রভু পাদ জগদ্গুরু শ্রীল প্রভু পাদ জয় প্রভু পাদ জয় প্রভু পাদ প্রভু পাদ জয় প্রভু পাদ জয় জয় গুরুদেব 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 নিতাই গৌর হরি বল 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 হরি গৌর প্রেমানন্দে হরি গৌর প্রেমানন্দে হরি হরি বল অসংখ্য ধন্যবাদ মাতাজি খুব সুন্দরভাবে ভজন করলেন তো আমরা এই ভজন